हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सुस्थ आछो, भालो आछो। एखन बिकेल 5টা বাজে আর আমি আজকেও বেরোবো। আমি পায়েল আর আমার সঙ্গে থাকবে আমার কাকার মেয়ে। তো আমরা তিনজনে আজকে একটু বেরোবো, তো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা। হ্যালো গাইস, হাই। আর আমি আর এটা আমার কাকার মেয়ে, হাই। তো আমরা দুজন আছি আর সঙ্গে পায়েলও আছে যে আসছে পেছনে, লেটুস মল। তো তিনজনে মিলে একটু আজকে ঘুরতে বেরিয়েছি। প্রচন্ড পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। আর দাঁড়ানো সম্ভবও ছিল না, একদম খুব বৃষ্টিতে ভিজে গেছি। এখন একটু কিছু করার নেই, এখন চা করে একটু কাড়া করে খাবো। আদার লবঙ্গ ঝটাপট চাটা করে নিই, কারণ অবস্থা খুব খারাপ। আর এখন যা অবস্থা, ঠান্ডা লেগে যাওয়ার তো বিভৎস চান্স। চলো চাটা করে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। দেখো, চায়ের জলটা বসিয়ে দিয়েছি, আবার এতে দিয়ে দিচ্ছি এবারে দুটো লবঙ্গ। জলটা ফুটবে আর আদা দেবো। তুইও খাবি? এতে দিয়ে দিয়েছি আদা একটু, এবার একটু দেবো তেজপাতা। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফ, এটা আবার ফুটবে। তিন কাপের মতন চা করছি তিনজনের জন্য, তার জন্য তিন কাপ চিনি দিয়ে, তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি জানি না, বুঝতেই তো পারছি না কি হয়েছে। এবার দিয়ে দিচ্ছি চায়ের পাতা। কোনটা নিয়ে গেলাম? মাথা ভিজিয়ে নি, মাথা মানে মাথা ভেজে নিবে। মাথাটা ভালো করে হয়ে পড়বি তো?
তো পায়েল হচ্ছে আজকের তিনজনের মতন তিনটে লোকের ছাতার মধ্যে ঢুকে গেছিল, তাই না? দুটো লোকের ছাতার মধ্যে ঢুকে গেছিল, কি বলিস? আমরা তো দুজনে পারিনি, লোকের ছাতার ভিতর ঢুকতে খুব ভালো লেগেছে। যাচ্ছিল, ভাবলাম একটু ভিজবো কেন, ঢুকেই যাই। তো তারা একটু আজকে একটা সত্যি কথা বলছি, একটা আলাদা ফিলিংস হয়েছে। মানে এইরকম একটা অভিজ্ঞতা, মানে এটা মানে খুব কম, মানে রিয়ার একটা ব্যাপার। তো সব চিয়ার্স, চলো চলো তোমরা ব্লগটা দেখো। তো ফিলিংস খুব ভালো হয়েছে আজকে, ভালো লেগেছে বৃষ্টিতে ভিজে, আর মার গালাগালিও শুনলাম, প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। তো সেটাই শুনতে হলে কি করার নেই, কারণ মা অনেকবার বলেছিল ছাতার মধ্যে আসার জন্য, এই ছাতা নিয়ে যাওয়ার জন্য, বাট আমি ছাতা নিয়ে যাইনি। তো আমি সেটাই ভয় পাচ্ছিলাম সারাক্ষণটা, যে আজকের গালাগালি আর চটচাপড় খাবো। তো এখন ওর মন চা খাচ্ছি, এটার খুব প্রয়োজন। চায়ে মিষ্টি দাও নাকি? সন্ধ্যাবেলা একটা আলাদা ফিলিংস হচ্ছে, এর থেকে বেশি মিষ্টি খেলে চা দিয়ে একটা আলাদা ব্যাপার। আদা দিয়ে চা, আদা তেজপাতা, জানি না কালকে জ্বর আসবে কিনা। বৃষ্টি এখনো কমেনি, আমরা দাঁড়িয়ে আছি বিকেল 5টা থেকে সন্ধে 6:45 বেজে গেছে, আর দাঁড়ানো সম্ভব ছিল না। তো বাধ্য হয়ে আমাদের বেরিয়ে আসতে হয়েছে, আর পায়েল তো লোকের ছাতার মধ্যে ঢুকে গেছে, বাট আমি আর গুড্ডি পারিনি। ও দুজনের ছাতার মধ্যে ঢুকে ঢুকে এসেছে, তাও বৃষ্টিতে ভিজে গেছে। একটা লোক ছিল আর একটা ছেলে ছিল, ঠিক আছে, একটা আমার বাবার বয়সী, একটা আমার দাদার বয়সী। যাই হোক, এনিওয়েজ, মানে একটা সত্যিকারের, মানে কি বলবো, মানে এইরকম একটা অভিজ্ঞতা আমার এই নিয়ে 4 বার হলো, এবং এটা হচ্ছে আমি জানি না এরপরে কি হবে। এখন মানে আমি গত 2 বছর পরে ভিজলাম, 2 বছর আমি বৃষ্টিতে ভিজিনি, আর আমার তো বৃষ্টিতে ভিজতে দারুণ লাগে, সবারই ভালো লাগে। তারপরে মার ভয়, আমি বৃষ্টিতে ভিজতে পারছি না, মার ভয়। আর তারপর আর হাফটাই হাফ রাস্তা এসে যখন পুরো ভিজে গেছে একদম, তখন মনে হচ্ছে, কিন্তু বজ্রাঘাতটা যখন পড়ছিল বল, তখন ভীষণই ভয় করছিল। আর ওই সময় একদম রাস্তা থাকা উচিত না, অ্যাকচুয়ালি বৃষ্টিতে ভেজার প্ল্যানটা আমার, এরা দুজন ভিজতে চাইছিল না, দোকানে গাড়ি ছিল, আমি ভিজিয়ে বাজিয়ে নিয়ে এসে ভিজিয়েছি। আজকে আমাকে সবাই থ্যাংক ইউ বলবে, কারণ আমার জন্য তোমরা এই এত সুন্দর মুহূর্তটা একটু উপভোগ করতে পারলে। আগে নিজে এ নিয়ে নেয়, চ্যালেঞ্জ ভিডিও করার জন্য মানে কিছু খাবারের আইটেম ইকুইপমেন্ট কেনা ছিল, সেটা কোনটাই হয়নি ফর দিস সিচুয়েশন। মানে আমি আর গুড্ডি করবো ভেবেছিলাম, তো সেটা হলো না, ব্যাড লাক, কিছু করার নেই, পরের বার ট্রাই করা যাবে। চাটা কিন্তু অসম হয়েছে, জাস্ট কোনো কথা হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুন্দর, মানে এরকম একটা সন্ধ্যাবেলায় জাস্ট, মানে সন্ধ্যা জলসা বলে না যাকে, সেরকম একটা হচ্ছে, তিনজনে মিলে বেশ। বাজে সকাল 9টা, আর আমাদের কাজের দিদি কাজ করে বেরিয়ে গেছে, আর আমিও বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, 8:30 দিকে ঘুম থেকে উঠেছি। আর এখন আমি একটু ব্রেকফাস্ট করব, হালকা ফালকা ব্রেকফাস্ট করব, সেটা হচ্ছে ছাতুর শরবত, নুন দিয়ে আর ছাতু দিয়ে মানে করে নিয়েছি, ওটাই খাবো। আর খাওয়ার পর তারপর একটু মাকে হেল্প করব রান্নায়, আর কালকে আমি কন্টিনিউ করিনি, কারণ কালকে তো তোমরা দেখেছো প্রচণ্ড বৃষ্টিতে ভিজে গেছিলাম। আর তারপর চা ফা খেয়ে রাত্রে ডিনার টিনার করে শুয়ে পড়েছি, আর বেশিক্ষণ কন্টিনিউ করিনি। তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা চালু করলাম, তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখন খাচ্ছি আমি পেঁপে, পেঁপে খেয়ে নিচ্ছি।
একটু পরে স্নান করতে যাব, স্নান টান করে আসব। প্রায় এখন বাজে বেলা 11টা। দেখো আমাদের রান্না বান্না প্রায় শেষের পথে, আর আমি চলে এসেছি আজকে এখন আমাদের ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরটা দেখো, এটা আমাদের ঠাকুর ঘর, আর এখানে সব রকমেরই ঠাকুর আছে। এটা আমার ঠাকুমার সময়ের আর কি। এটা আমার ঠাকুমার গুরুদেব। এই ঘরটার হাল খুবই খারাপ, তো এটা কিছু করাই হয় না, জাস্ট পুজো করা হয় বলে এটা এরকমই অবস্থা, কিছু মনে করো না তোমরা। আর এখন রান্নাবান্না চলছে, রান্নাবান্না করে আমি স্নান করতে যাবো। খুব গরম পড়েছে, কখনো রোদ কখনো বৃষ্টি হচ্ছে। আমার রান্নায় চান হয়ে গেছে গাইস, আর চান টান করে এখন জামা কাপড় মেলতে যাচ্ছি। টান টান করে আর ছাদে একটু জামা কাপড় মেলতে যাচ্ছে, প্রচন্ড গরম পড়েছে। আর আজকের এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি, কারণ অনেক লং হয়ে যাবে, কালকে থেকে স্টার্ট করেছিলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের মাঝখানে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকেকার মতন বাই বাই।